25 সাল পর্যন্ত রাখতে পারলে এগুলা অনেক টাকার, অনেক বাজেটের গরু হবে। আচ্ছা কেমন ভাই ওয়েট নিতে পারে 25 সাল? 1,75,000 টাকা আলোচনা করার সুযোগ আছে আর আলোচনা করে নিতে পারবে। তারপরে যে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট আলিফ এগ্রো থেকে। তো আজকে আমাদের হানিফ ভাই একজন সুপরিচিত রাজশাহী সিটি হাটের নিয়মিত গরুর ব্যবসায়ী। তো আজকে হানিফ ভাইয়ের এগ্রো ফার্মে আসছি আমরা। আজকে যে এক্সক্লুসিভ সুটাম দেহের খামারি উপযোগী বেশ সুন্দর সুন্দর কিছু গরুর কালেকশন আছে, এই গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। তো চলুন আমরা হানিফ ভাইয়ের সাথে কথা বলবো এবং এই যে সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল যে গরুগুলো আছে এই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আজকে ভাই কতগুলা কালেকশন আছে? আজকে গরু কালেকশন আছে 14 পিস। 14 পিস, 1 পিস 5টা লট করেছি আর 1টা 9টা লট। 9টা। দর্শক মূলত হানিফ ভাইয়ের আজকে 14 পিস কালেকশন আছে। 14 পিসের ভিতরে আপনার প্রথম আছে 5 পিস লট, এরপরে আমরা দ্বিতীয় পর্বতে 9 পিসের লট থাকবে। তো এই যে সুন্দর সুন্দর গরুগুলো ভাই আপনি কালেকশন করছেন, এগুলো কি কি জাতের গরু আছে এখানে? এখানে আছে একটা বাহামা আছে, আর আপনার 2টা নেপালি গির আছে, আর একটা 100 ব্রিডের 2টা পাকিস্তানি 100 ব্রিডের সাহিওয়াল আছে। আচ্ছা এগুলো আজকে এই 5 পিসে থাকছে? হ্যাঁ ভাই, এই 5 পিসের লট। আমরা একটু দর্শকদেরকে এই গরুগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করি, দাম দর জাতমান। হ্যাঁ ভাই, এগুলো একটু জানাই আমরা। দর্শক সিরিয়ালে যে 1 নম্বর একটা গরু দেখেন, সুটাম দেহের ভাই এটা। দর্শক এই দেখেন গরুটা, দেখেন কত সুন্দর একটা স্লিম বডির সুটাম দেহের ভাই। এটা কি জাতের গরু? এটা পাকিস্তানি ব্রিডের সাহিওয়াল ভাই। পাকিস্তানি ব্রিডের সাহিওয়াল। দাঁতে কি অবস্থা ভাই? এটা 2 দাঁত পড়েছে ভাই। 2 দাঁত? জি ভাই। ওয়েট আছে এখন কত মন? এটা ওয়েট আছে মাংসের ওয়েট আছে আপনার 7.5 মন। 7.5 মন? জি ভাই। কেমন কি রাখছেন ভাই দাম? এটা কোনো দর্শক ভাই যদি নাই 2,55,000 টাকা নির্ধারিত করা হয়েছে রেট। তারপরে কি আলোচনা করতে পারবে? হ্যাঁ আলোচনা করে নিতে পারবো। দর্শক বন্ধুরা সুযোগ আছে, সিরিয়ালে যে 1 নম্বর একটা গরু সুটাম দেহের বেশ সুন্দর একটা গরু, 2,55,000 টাকা আপনার চা দাম, এর ভিতরে আপনারা আলোচনা করতে পারবেন, আলোচনা করার সুযোগ আছে। এরপরে যে 2 নম্বর সিরিয়ালে এই যে লাল টকটকে লালচে কালার একটা গরু ভাই, এটা কি জাতের গরু? এটা 100 ব্রিডের পাকিস্তানি ব্রিডের সাহিওয়াল ভাই। পাকিস্তানি ব্রিডের সাহিওয়াল। হ্যাঁ দর্শক ভাই, এখন জাত মান চিনাইতে হয় না, দর্শক ভাই দেখলে বুঝতে পারে। দর্শক আপনারা গরু দেখলে চিনতে পারবেন, আসলে হানিফ ভাই মানি মনে করেন নতুন কিছু আর এক্সক্লুসিভ কালেকশন থেকে হানিফ ভাইয়ের কাছে। এই যে কম্বল গুলা দেখেন, এই যে দেখেন কতটা চওড়া কম্বল, কানকুন গুলা দেখেন কতটা লম্বা, মাশাল্লাহ অনেক সুন্দর গরু ভাই। খামারি উপযুক্ত না? হ্যাঁ ভাই, একবারে খামারি উপযুক্ত গরু। এগুলা ধরেন কি যে ভাই 25 সাল টার্গেট করে রাখবে, 25 সাল পর্যন্ত রাখতে পারলে এগুলা অনেক টাকার, অনেক বাজেটের গরু হবে। আচ্ছা কেমন ভাই ওয়েট নিতে পারে 25 সাল পর্যন্ত? 25 সাল পর্যন্ত এলে ধরেন কি যে আপনার ওই বড়টা 800+ আসবে, আর এগুলা ধরেন কি যে 650-700+ আসবে। বড়টা 800 আসবে আর এটা 650-700 এরকম নিবে না? 650-700 ভাই। এটা দাঁতের কি অবস্থা? 2 নম্বরটা? 2 নম্বরটা ভাই এখনো দাঁত পড়েনি ভাই। এখনো পড়েনি? না না ভাই, এখনো দাঁত পড়ে নাই। দেখেন কতটা সুন্দর একটা বডি ফিটনেসের গরু, এখনো দাঁত পড়েনি। এখন ওয়েট কেমন আছে ভাই? এটার ওজন আপনার মোটামুটি 6 মন+ আছে। 6 মন+। দাম দর কেমন রাখছেন ভাই এটার? এটা কোনো দর্শক ভাই যদি নেয় 1,85,000 টাকা না দাম নির্ধারিত করা হয়। 1,85,000 টাকা? জি ভাই। এর ভিতরে আলোচনা করার সুযোগ আছে না ভাই? হ্যাঁ এর ভিতরে আলোচনা করা। দর্শক বন্ধুরা এই যে সিরিয়ালে 2 নম্বর একটা গরু, তো 1,85,000 টাকা যে চা দাম, খামারি উপযোগী, দেখেন চমৎকার হাত পা গুলা দেখেন ভাই। এগুলার আপনার হাইট কেমন আছে? এগুলা আপনার হাইট আছে 56-55। 56-55 ভাই। এই যে 3 নম্বর একটা সিরিয়ালের চক্রাবক্র একটা কালার দেখতে পাইতেছি ভাই আমরা, এটা কি জাতের গরু ভাই? এটা একটা আনকমন গির গরু, এগুলা সম্ভবত আমাদের এলাকায় নাই। এগুলা একবারে বর্ডার পাঞ্জাব থেকে কালেকশন করা, বর্ডার এলাকা থেকে। বর্ডার ক্রস না ভাই? বর্ডার ক্রস, বর্ডার এলাকা থেকে আমরা কালেকশন করে নিয়েছি। দর্শক বন্ধুরা দেখেন এই যে বর্ডার ক্রস একটা গরু, কত সুন্দর দেখেন, চমৎকার বডি ফিটনেসটা দেখেন। গরু ভাই আজকে দেখার মতো নি গরু নাবি, আজকে সব A1 কালেকশন আছে আমাদের হানিফ ভাইয়ের কাছে। যে সকল ভাই বন্ধুরা নিবেন হানিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে। আর এই যে দেখেন এই যে কম্বল গলা কম্বল ভাই, সেই কম্বল দেখেন। আসলে এইগুলা না দেখালে আপনারা বুঝবেন না, যারা গরু চিনেন এক নজর দেখলে গরুগুলা বুঝতে পারবেন যে কি ধরনের গরু কালেকশন করছে আজকে হানিফ ভাই। ভাই এটার দাঁতের কি অবস্থা? এটা দাঁত পড়েনি ভাই। পড়েনি এখনো না? হ্যাঁ এটাও আদাত গরু, এটাও 25 সাল পর্যন্ত রাখলে অনেক বাজেটের গরু হবে। এটা হাইট কেমন আছে ভাই এটার? হাইট মোটামুটি আপনার 54-55+ আছে। 54-55। দাম দর কেমন কি রাখছেন ভাই? এটা 1,75,000 টাকা দাম নির্ধারিত করা হয়েছে। 1,75,000 টাকা?
ভাই এই যে রিয়ার তো ভাই এইসব গরু তো ভাই পাওয়া যায় না, 1,75,000 এত সীমিত রেটে দিয়ে দিবেন। আমি ভাই দর্শক বিন্দুকে ভাই ওই আমি যে আনকমন গরু কিনেছি এগুলার রিয়াল কালেকশন পাওয়া যায় না, ওই কারণে যে আমি এটা গরু 2,55,000 টাকা রেট দিলেও খাটবে ভাই, 2,50,000 টাকা রেট দিলেও খাটে। এসব গরু আনকমন গরু বাইরে আমরা দেখি সম্ভবত এগুলা ধরেন 2,50,000-3,00,000 এরকম রেট দেয়, কিন্তু আমরা ওই যেভাবে কালেকশন করে গরু বিক্রি করছি কম দামে অল্প সীমিত দামে, আমরা অল্প সীমিত লাভের দরকার ভাই। আমাদের এটা ডাইল ভাইসের পয়সা হইলি আমাদের যথেষ্ট, কিছুটা লাভ হইলে কিছুটা লাভ হইলে আমরা সেল করে দেবো ভাই ওরকম দাম। দর্শক বন্ধুরা হানিফ ভাই অল্প দামে গরু হানিফ ভাই মূলত যে আবল তাবল দাম চাবে না, ঠিক আছে, যেমন গরু সীমিত রেটে আপনাদেরকে দিয়ে দিবে, আমরা ভালো কালেকশন হলেও অল্প সীমিত রেটে দেওয়ার চেষ্টা করি দর্শক ভাই না হালকা লাভেই দিয়ে দিবে ভাই। 1,85,000 টাকা না ভাই এটা? হ্যাঁ ভাই। দর্শক এই যে 1,85,000 না ভাই 75,000 ভাই 75,000 1,75,000 টাকা আলোচনা করার সুযোগ আছে আর আলোচনা করে নিতে পারবো। তারপর এই যে 4 নাম্বার ভাই, 4 নাম্বার এটা কি জাতের গরু? এটাও একটা গির জাতের গরু। হ্যাঁ ভাই, ভাই এই গির জাতের গরু কিন্তু সচরাচর পাওয়া যায় না ভাই। এগুলা ভাই বর্ডার বর্ডার ক্রস বর্ডার এলাকা থেকে কিনা, এগুলা গরু ধরেন হয়তো 2-3 মাস আগে পার হয়েছে, এই গরুগুলা আমরা বর্ডারের এলাকা থেকে কালেকশন করেছি। মূলত এই গরুগুলা বর্ডার ক্রস। দর্শক কম্বল গুলো দেখেন কত সুন্দর কম্বল, আর জাতা অনেক বড় কম্বল। এই যে মাথা গুলো দেখেন ভাই, মাথাটা দেখেন দর্শক ভাই, যে মাথাটা 100 মাথা 100 100 গির এটা 100, আর কুজটা দেখেন যে কি কুজ দর্শক ভাই, কুজটা দেখেন আর সৌন্দর্য মাথা আর কুজে বেশি আকর্ষণীয় হচ্ছে গরুটা আপনারা সুন্দর। আর একটা কথা বলি, শুধু মনে করেন গরু গরু নিলেই হবে না, হবে না গরু জাতমান কোয়ালিটি গরু হবে, কোয়ালিটি দেখে গরু সব দাঁড়ালছে গরুটা দেখেন, এবার গরুটা দেখেন দাঁড়াইছে দেখেন পুরো সাহেব একবারে। এই যে দেখেন পুরো সাহেব গরু, পুরো সাহেব বর্ডার ক্রস গরু। যদি বর্ডার ক্রস গরু নিতে চান অবশ্যই হানিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, প্রতিনিয়তই কালেকশন থাকে হানিফ ভাইয়ের কাছে, প্রতিনিয়তই 10-15-20 করে প্রতিনিয়তই কালেকশন থাকে, প্রতিনিয়তই গরু যাচ্ছে, দেহর আসছে দেহর বিদায় হচ্ছে, দেহর আসছে দেহর যাচ্ছে। এটা দাঁতে কি অবস্থা ভাই? এটা দাঁত হয়নি ভাই, এখনো দাঁত হয়নি না? না ভাই। কেমন আছে ওজন এখন? এটা ওজন কত হবে ভাই? 5.5-6 মন হবে, 5.5-6 মন না। দাম কেমন রাখছেন ভাই? এটা 1,85,000 টাকা রেট নির্ধারিত করা, 1,85,000 টাকা। হ্যাঁ ভাই। হাইট কেমন আছে ভাই এটার? এগুলার হাইট ধরেন ওই যে একই বললাম না যে 54-55 প্লাস হাইট আছে, এগুলা গরু ভাই আসলে ওজনে হয় না তো, এগুলা ওজন এগুলা ভাই জাত মান দেখে কোয়ালিটি দেখে এগুলা। তারপরে এই বড় গরু ওই জন্য একটু ওজনের কথা বললাম, কিন্তু এগুলা ওজনে দিব না ভাই, ওজনে হবে না। দর্শক আপনারা যদি ওজন দিয়ে এই গরুগুলো নিতে চান আসলে নিতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে আপনার জাতের গরু, ঠিক আছে, কোয়ালিটি ফুল গরু, এগুলা ভালো মানের গরু। গরু আপনাকে ওজনে দিবে ভাই, ওজনে দিবে ভাই, আমিও দিতে পারবো ওজনে। ওই দেশি গরু কিনতে হবে, দেশি গরু কাটার মতো, হ্যাঁ কাটাই গরু, কিন্তু এগুলা পালার গরু, এগুলা কোয়ালিটি ফুল গরু, এগুলা ওজনে হয় না, গরু ওজনে হয় না ভাই। তো ভাই এটা কত রাখছেন দাম? এটা 1,85,000 টাকা রেট নির্ধারিত করেছে, এটা 1,85,000 টাকা হলে দিয়ে দেবো। 1,85,000 টাকা আলোচনা করার অপশন আছে? হ্যাঁ আলোচনা করার সুযোগ আছে। তারপরে লাস্ট এই 5 পিসের লাস্ট হলো এটা নাকি? হ্যাঁ ভাই, এটা একবারে বাচ্চা স্টপের গরু একটা। এটা কি ভাই একবারে বাচ্চা? হ্যাঁ একবারে বাচ্চা ভাই, 12 মাস বয়স বাচ্চাটার ভাই, 12 মাস ভাই, 12 মাস। দর্শক দেখেন 12 মাস এখনই আপনার হাইট আছে মোটামুটি 54 প্লাস হাইট আছে, 54 প্লাস। এই দেখেন একবারে চামড়া মনে করেন লুজ, এই যে কিচ্ছু হয় না এখনো। সাইওয়াল জাতের না ভাই? না এটা সাইওয়াল না, এটা ব্রাহ্মা ভাই, ব্রাহ্মা বীজ দেওয়া সাইওয়ালের পেটে থেকে, ব্রাহ্মার সাইওয়ালের পেটে ব্রাহ্মার বীজ, ব্রাহ্মার বীজ দিয়েছিল পান্তিক খামার, ওনার কাছ থেকে আমি কিনে নিয়েছি। আচ্ছা দর্শক বন্ধুরা মূলত এটা আপনার 12 মাস বয়স, এত বড় সাহিওয়াল হয় না ভাই, 12 মাসে এত বড় সাহিওয়াল এত রোদ পাবে না। এটার হাইট কেমন ভাই? 55 আছে নাকি? ওই 54-55 12 মাসের বাচ্চা, 12 মাসের বাচ্চা ভাই, সেই দেখার মতো একটা গরু। দর্শক বন্ধুরা এই দেখেন, 12 মাসের বাচ্চা দেখেন, ব্রাহ্মা বড় কান কিনা দেখেন, কানগুলো দেখেন, এই যে কত সাহিওয়াল গরুর এত বড় কান, সাহিওয়াল গরুর এত বড় কান হয় না। আর এই যে কম্বলটা দেখেন, এই যে এইগুলা দেখে মনে করেন গরু কিনবেন, জাতের উপরে জাত দেখে গরু কিনবেন, ভবিষ্যতে লাভবান হবেন। আবল তাবল গরু নিয়ে মনে করেন ওই খামার করে লসের মুখ দেখার দরকার নাই, হানিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা, এরকম কোয়ালিটি ফুল গরু নিয়ে যাবেন। তো ভাই এটা কেমন কি রাখছেন দাম? এটার দাম রাখছি ভাই 2,55,000 টাকা নির্ধারিত করা হয়েছে। এই গরুটাই বড় খামারি, বড় খামারিদের কাছে যদি থাকে এটাই ধরেন কি যে বলবে যে ইম্পোর্ট করে নিয়ে এসেছি, এটারই দাম 8,00,000-9,00,000 টাকা নিবে এটারই, কিন্তু হ্যাঁ এটারই দাম 8,00,000-9,00,000 টাকা ওদের কাছে। আচ্ছা কেমন কি হলে ছেড়ে দিবেন ভাই এটা? আমি 2,50,000 টাকা হলে গোটা ছেড়ে দেবো। 2,50,000 টাকা ব্রাহ্মা না? হ্যাঁ ব্রাহ্মা ভাই। দর্শক বন্ধুরা এটা অন্য জায়গাতে আপনি ভিডিও করেন গা, এটা গরু আপনার 4,00,000-4,50,000 টাকা রেট দিবে, খামারে ঢুকাই দিলে ভাই কিন্তু ডাবল হয়ে যাবে দাম। হ্যাঁ ডাবল হয়ে যাবে দাম। দর্শক বন্ধুরা এই যে ব্রাহ্মা জাতের একটা বাসুদ বললে চলে, 12 মাস বয়স, 2,50,000 টাকা হলে আপনারা নিতে পারবেন 12 মাসের একটা বাচ্চা। এগুলো দেখা যায় আপনি যখন খামারে ঢুকে দেখা যায় 8,00,000-7,00,000 এরকম এরকম রেটে বিক্রি,
চায় বসবে। হানিফ ভাই আরো তো নয় পিস আছে, প্রথম পর্ব নাকি? এটা প্রথম পর্ব বন্ধুরা, আরো চমক আছে হানিফ ভাইয়ের কাছে। যদি লটে পাঁচটা গরু কেউ নিতে চায়, আচ্ছা, তো আমার সাথে ফোনের মাধ্যমে আলোচনা করে নিতে পারবে। দর্শক বন্ধুরা, আপনারা যদি এই যে পাঁচ পিস এক্সক্লুসিভ সুটাম দেহে যে পাঁচ পিস খামারি উপযোগী যে গরু দেখালাম আপনাদেরকে, আপনারা যদি এই পাঁচ পিস গরু লটে নিতে চান, তাহলে অবশ্যই হানিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে। আর দাম দরটা ওখানেই আপনারা বলে নিবেন হানিফ ভাইয়ের সাথে। তো দেখেন এই যে কোয়ালিটি ফুল এগুলা গরু, কত সুন্দর গরুগুলা দেখেন। হানিফ ভাই, দর্শকের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন, যাতে দর্শকদের সুবিধা হয় যাতে আপনার সাথে যোগাযোগ করার জন্য। আমার আমার নাম্বার হলো 01779037104, এটাতে আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এতেই সব কিছু পাবেন। প্রতিনিয়তই তো কালেকশন থাকে? হ্যাঁ, প্রতিনিয়তই আমার কাছে কালেকশন পাবেন। সব ধরনের গরু দিতে পারবো? সব ধরনের, দশাই ভাই, যেরকম গরু নিবে সেরকম গরু দিতে পারবো। আচ্ছা, তো দর্শক এটা হচ্ছে আপনার প্রথম পর্ব। প্রথম পর্বতে যে এক্সক্লুসিভ পাঁচ পিসের একটা লট দিলাম আপনাদেরকে, যদিও নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর হ্যাঁ দর্শক বন্ধুরা, যদি একটা গরুতে যদি আপনারা কোনো খুদ বা খামখোটা দেখাতে পারেন, আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আপনারা টাকা ব্যাক নিয়ে চলে যাবেন যদি খামখোটা দেখাতে পারেন। দেখেন একবারে ফ্রেশ গরু, এটা হচ্ছে আপনার ব্রাহ্মা কোয়ালিটি ফুল গরু এগুলা। তো সবাই ভালো থাকবেন, চমৎকার আসছে একটা দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। হ্যাঁ, একটা নাম্বার থেকে মিস কল আইলো ভাই, আমি ব্যস্ত ছিলাম।